आगामी सप्ताह किन्तु ए समय सबे बड़ बेचे থাকবেন কিনা জানি না। आगामी शुक्रवार আপনারা সারা রাত বসে বসে আমার আল্লাহর ডাকবেন। বাজান মসজিদে নির্দিষ্ট সময় থাকা কিন্তু আপনার জন্য সুন্নাত না। বাজান অল্প সময় মসজিদে থাকবেন, বাকি সময় ঘরে থাকবেন। আমার মাওলার সবে বরাতে ডেকে ডেকে বলবেন, আল্লাহ পুরাটা বছর তোমারে বন্ধু বানাইতে পারি না, আজকে তোমার সাথে কেন যেন বন্ধুত্ব করতে মনে চায়। তুমি আমাদের সবাইকে মাফ করবে আমি। বাজান আগামী সপ্তাহে শুক্রবারে যদি সবে বরাত হয়, আজকে সবে বরাতের বাজান আর মাত্র এক সপ্তাহ আছে। চোখের পানি ফেলায় কামবা, আমার মতো কার মা নাই কার বাবা নাই। অবাজান আমার আব্বা গতকালকে ফোন দিছে, ইলিয়াস রে কবে যেন মারা যাই জানি না বাবা, দোয়া কইর। বুকের মধ্যে এত ব্যথা, বাকি তো তোমার বেবিলের একটা বটগাছের মতো, সুস্থ থাকুক অসুস্থ থাকুক বেঁচে থাকলে মনে করবা বট গাছটা বেঁচে আছে, যাদের বাইচারা ওদের বট গাছটা নাই। তোমরা যদি আমার সাথে বন্ধুত্ব করতে চাও একটা ওয়াদা দাও গো বাবা, মাঝে মাঝে বাবারে বুকে নিয়ে মাপ চাইবা, মাঝে মাঝে মায়ের হাতটা ধরে মাপ চাইবা। ইলিয়াস রহমান জিহাদি ১২ বছর বয়সে মা হারায়, বহুত জায়গায় খুঁজছি আমার মায়ের কোথাও পাই না। যেই শাহনুর ভাই ডিবি অফিসার বাবা তার ওসিলায় তোমরা আজকে আমারে পাইছো, ওই ডিবি অফিসার ভাই জানে আমি আমার মায়ের মনের আশা পুরা করার জন্য একটা মসজিদ করতেছি বাবা, আমার ওয়াজের টাকাগুলো সব মসজিদে যায়। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? এই পর্যন্ত আমার নিজের কষ্টের ঘাম ঝরানো পয়সা, বাড়ি বেচা পয়সা ৩,৫২,০০০ টাকা চলে গেছে আমার মসজিদ। কেন বানাইছি জানেন? জায়গাটাই কিনছি ১,২০,০০০ দিয়ে, ২০ পয়সা আমি কারো কাছে নেই, জায়গার ভিতরে নেই নেই, কারো কাছে ১ বছর সিমেন্টও চাইয়ে নেই নেই পর্যন্ত। একমাত্র কারণ কি আমি বলেছি তোমাদের, ইউটিউবেও তোমরা শুনছো, আমার মায়ের ওসিয়াত ছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ করিস বাবা, আমি তোমার মায়ের জীবনে এক খিড়ি পানও কিনে খাওয়াইতে পারিনি ভাই। ওই সন্তান দামি, যেই সন্তান তার মা কিনে হজ করে বাবা কিনে হজ করে, ওই সন্তান দামি যেই সন্তান মারে নিয়ে এক প্লেটে ভাত খাইতে পারি নাই। তোদের যাদের মা আছে আগামী কালকে দিক অন্তত মায়ের হাতের এক লোকমা খাবার তুই খাবি, তুই ভাত মা খাই নিয়ে যে কবি মা তুমি আমার এক লোকমা গালে দিয়ে দাও। ইলিয়াস রহমান জিহাদি কইছে এই খাবারটা বলে জান্নাতের খাবার। মা কবে রাগ করে পাগল, তোরে কত খাওয়াই দিছি তো ২ বছর বসে, মা ওইটা না যে আজি কইছে বলে এই বসের খাবার, ওইটা তো তুমি এমনি খাওয়াইছো, ওটা দায়িত্ব ছিল মা, আর এইবার হলো আমার দায়িত্ব, তুমি এক লোকমা খাবার আমার খাওয়াই দাও। তোর মা যদি এক লোকমা খাবার খাওয়াই দেয় ভাই, আমি যে কোরআন হাতে নিয়ে ওয়াদা করছি বিশ্বাস কর, তোদের যাদের বা আছে তোর মতো বাদশার কেউ নাই তোর বাড়িতে, তোর মার মতো দরদি তোর বাড়িতে কেউ নাই। তুই পরীক্ষা করতে চাস, তুই ঢাকায় চাকরি কর, তুই যখন পদ্মা নদীতে উড়ছোর, পদ্মা নদীতে যখন যমুনা নদীতে জ্বর উঠে, দেখবি তোর মা
বাসার ভয়ে ভয়ে নামাজ মানে কত কিছু মানে যোগ ভাই রে আমি আই তোর দুইটা পাও ধরি এই দেখ আমার ডাইনে বাবে আলিমুল আমার কাল আল্লাহ যারা কাঁদে তাদের মা বাবাকে তুমি মাফ করে দাও কবরটা জান্নাতের বাগান বানায় দাও আমি শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাই আমি যদি আমার মায়ের ওসিয়ত পালন করতে যাইয়া জান্নাতের একটা বাড়ি করে ফেলছি বাবা আমার মায়ের জন্য আমি যখন আমার ওই ভাই আব্দুল গনির বাসায় ঘুমাইয়াছিলাম একটা যুবক আমার মসজিদে টাকা দিয়ে বলে হুজুর আমি প্রতিদিন আপনার ওয়াজ শুনি আর আপনার মার জন্য আমি কান দিই আমার মার লেগে দোয়া করবেন হুজুর আমার মসজিদে আপনার অনেক খুইজা তারপরে হেনে আইছে হুজুর আমার বাড়ি বেড়া কিন্তু আমি আপনার অনেক ভক্ত আপনার মসজিদে এই 500টা টাকা দিলাম এটা আমার মা পাঠাইছে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ গাড়ি থেকে নামছি তোমাকে হেনে যুবক মোসাবা করে 100 টাকা দিছে আমি সবার জন্য দোয়া করব আমি তোদের কাছে টাকা পয়সা কিচ্ছু চাই না শুধু আমি তোদের কাছে দুটো পাও ধরে বলবো যুবক ভাই একটা ওয়াদা দে যতদিন বাঁচবি কোনদিন মা বাপরে কষ্ট দিবি না কে কে রাজি আছে দেখি ভাই আল্লাহকে হাত তুলে দেখো তো কোনদিন মা বাপরে কষ্ট দিবি না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন আল্লাহ আজকে 11ই মাস হাতটা উঠে রাখো আল্লাহ আজকে 11ই মার্চ জুমার দিন শেষ করিয়া এই পাবনা ভেড়া থানায় এই গভীর রাতে মানি আল্লাহ তোমার বান্দাদেরকে ওয়াদা করছি কোনদিন এক ওয়াক্ত নামাজ কামাই দিব না মা বাবার কষ্ট দিব না বিশ্ব নবীর কষ্ট দিব না গো মালিক আমি জানি তোমরা কোটি কোটি টাকা দিয়ে সম্পদ করতে পারবা না শুধু একটা যুবক লাভ দিদারে বলবা হুজুর আমার জন্ম দুঃখিনী মা নাই বাবা নাই আমি এই মাহফিল থেকে 10টা যুবকের বন্ধু বানাবো মাত্র 1 মিনিটে যদি তুই আমার কথা শুনস যদি আল্লাহ আমাকে মাফ করে জানি না মাফ করবে কিনা মাফ করার মেডিসিন বানায় হলে আল্লাহর একটা ঘর সুবহানাল্লাহ আমি আজকেও 1 লক্ষ টাকা দিয়াই ওয়াজে সুবহানাল্লাহ আমার মসজিদের বিল আমি তোর পাও দূরে ধরছি আমি রাতে কামাই সকালে মসজিদের বিল দেই সব বক্তার এক নালে মাপ পিনা শুধু আমার সাথে একটা ওয়াদা দে হুজুর আপনার লগে বন্ধুত্ব করব যদি আপনি মাপ পান আমাকে নিয়ে যাবেন কিন্তু ঠিকই আমি ওয়াদা দিলাম যদি আল্লাহ আমাকে মাফ করে নিয়ে যাব তুমি শর্ত একটা আমি মোনাজাত করার আগে এই বন্ধু মাত্তা সারে কেউ যাবা না এই হাত তুলে দেখো তো মোনাজাত করব তারপর একসাথে যাবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নামান হাত ওয়াদা দিছেন এরপর যদি যান রাস্তাটা ঘুরে পড়ে যাবেন কারণ আপনি আমার বন্ধু আমি আপনার বন্ধু ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ একসাথে আমি 10টা যুবক চাইবো আপনার মার জন্য বাবার জন্য এই মাদ্রাসা এতিমখানা লেগে বাবা কত কষ্ট করতে ছাত্ররা প্রথম একটা যুবক লাভ নিয়ে ধরে বলবেন হুজুর আমি 10,000 টাকা এই মাদ্রাসার জন্য দেবো দাঁড়ান।